ঠিক আছে আমার মা আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দরী ঠিক আছে খুব ভালো মা ঠিক আছে মা আমাদেরকে যতই কষ্ট হোক না খেয়ে আমাদেরকে খাওয়াই ঠিক আছে মায়ের মতন কেউ হয় না এই দুনিয়াতে এনেছে ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতের ঘি সৌভাগ্যর হাতে সিঁদুর পরে আমি হয়েছি সুখী তাই না পান্তা ভাটের কাঁচা লঙ্কা গরম ভাতের ঘি সৌভাগ্যর হাতে সিঁদুর পরে আমি হয়েছি সুখী দেখো সত্যি সত্যি লঙ্কা গাছ কত লঙ্কা নিবে লঙ্কা দেখো অনেক লাগে যারা আমার পিছনে লেগেছো তাদের জন্য ধন্যবাদ যত পারো লাগো না আমার পিছনে লাগলেই তো ভালো আমার ফলোয়ার্স বাড়বে আইডি তে আমার বাড়বে তোমরাই তো আমার আইডিটাকে বাড়াচ্ছো তার জন্য ধন্যবাদ আমার পিছনে লাগার জন্য তোমরা আমার লক্ষ্য যেদিকে দিকে সেই দিকে তাকাবো আমি এই দিকে তাকাবো না ওই দিকে তাকাবো আমি তো খাই খাই করে দেখো এই ভাইটা আমার জন্য খাবার বানাচ্ছে দেখছো লুকাচ্ছে সবাই শুধু লুকায় কেন বলো তাই খাই করি তো তাই খেতে ভালোবাসি তাই দেখছো খাবার দিবে না বলছে তাই দেখতে বাচ্চা দেখো প্লিজ এর জন্য একটা লাইক এর দেখো এক বস্তা মুড়ি খাবে কি করে খাবে আমার কাছে আছে আমি এমন একটা আশ্চর্য জিনিস দেখে যাচ্ছি দেখলে তোমরা চমকে যাবে দাঁড়ো এমন একটা জিনিস এর দেখো চকলেট দেখতে পাচ্ছ কত সুন্দর আর কি দেখবো জীবনে বলো তো পাশ বলছি কেউ কি আমাকে সাপোর্ট করবে না লাইক করছো না কমেন্ট করছো না ফলো করছো না কেন আমি কি দোষ করেছি দেখতে খারাপ বয়স খারাপ ট্যালেন্ট নেই তাই আইডি ভেরিফাই হচ্ছে না লাইক কমেন্ট বাড়ছে না ঠিক আছে কি করবো আমি এরকমই কিন্তু আমি সাপোর্ট করবো সবাইকে এটা কথা দিই এই যে ছেলেটা দেখেছো শ্বশুর বাড়ি এসছে কি করবে একটা আমার দেখো কুচরে কথাটা আমার নিয়ে এসে খাচ্ছে দেখছো কি অবস্থা দেখছো পায় না দেখছো কি করে খাবে আমাদের কাছে আছে তো তাই আমরাই খাবো দেখো শ্বশুর বাড়িতে এসে টেমাটো খাচ্ছে কোনদিন দেখেছো ভুট্টা খাওয়া একদম দেখে নাও গাছের পাতা ছিঁড়ে নি এভাবে খাচ্ছে আর গীতার গাছ দেখো শিখে পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছে খাবে তোমরা কি করে খাবে আমাদের কাছে আমরা খাচ্ছি দেখো ভুট্টা হম কি আছে বাড়ির ছেলের মতন কাজ করছে দেখো কত কষ্ট করে করোনা ভাইরাস তবু কি করবে খেতে তো হবে কিছু পেটে তো খাবার দিতে হবে হাজার টাকা করে দিলে পাঁচজন মানুষের সংসার চলবে না তাই আমরা খেতে কাজ করে খাচ্ছি দেখো এটা কি বলো তো জানো তোমরা কি করে জানবে আমার কাছে যে তাই আমি জানি আমি তো বেশি খাই খাই করি তাই আমি খাচ্ছি তোমরা দেখো তাছাড়া কি কাজ আমার কাছে যে তাই আমি খাবো পুরি আর তরকারি খাবে কি করে খাবে আমি খাই আমি প্রতিবাদ করিনি ঠিক আছে আজ প্রতিবাদ করছি আমাকে বলছিস আমার বাপ মা তো বলবি কি লাভ বলো আমি তো তোমাদের খারাপ চাই না আমি ভিডিও করি ভালো লাগে তাই যদি চাও ভিডিও না করতে ভিডিও করবো না কিন্তু কেউ আমাকে খারাপ ইয়ে আমি একটা বাড়ির বউ ঠিক আছে আমি খুব কষ্ট করে ভিডিও করি প্লিজ আমার

যারা বলছিস না ভয়েস খারাপ ট্যালেন্ট নেই একই ভিডিও ভালো লাগে না আরে আমি তো সেটাই করতে পারছি তোরা কি করতে পারছিস তোরা দেখা কিছু করে আমি বক বক করি সেটা তো আমি করে দেখাতে পারছি তোরা কি পারছিস সেটা দেখা না রে তোরা তো কষ্ট যদি পড়তে তাহলে তোমরা ঠিক আছে বড় আইডি বলে কি হয়েছে মায়ের বাড়িতে এসেছি আজ দু মাস হতে চললো আর যে কতদিন থাকতে হবে সেটা জানি না কিন্তু মায়ের শাড়ি মার গয়না সবই পরে আছি তবু কি করবো ভিডিও চালিয়ে যাবো নাটক তো তারাই করবে যারা ভিডিও করতে জানে না মুখের ভয়েস নেই ভিডিও করতে পারে না তারাই নাটক ঠিক আছে আরে আমি তো ভিডিও করতে জানি আমার কি টেনশন আমি ভিডিও করেই যাব আমি নাটক কেন করব জানে কেউ অনেক কিছু বলছিল তাতে কি আছে বড়রা যখন বড় হতে চায় তখন ছোটরা মাঝখান থেকে ভাঙতে চায় ঠিক আছে তাই মন কখনো ভাঙা যায় না ঠিক আছে যেই মন জোড়া নেওয়া সাথে জোড়াই থাকবে ঠিক আছে যতই চেষ্টা করুক একে অপরকে ভালোবাসবে ঠিক আছে আমি জানি তোমরা আমাকে ঠিক সাপোর্ট করবে কারণ তোমাদেরকে প্রতি আমার খুবই ভালোবাসা আছে ঠিক আছে আমি জানি আমাকে যে যা বলুক বলুক কিন্তু যারা আমাকে সাপোর্ট করে তারা আমাকে ঠিক সাপোর্ট করবে তার জন্য আমি ধন্যবাদ ঠিক আছে আমি একটা বাড়ির বউ তাতে কি হয়েছে ভিডিও করা চলবে না বাড়ির বউরা কি অন্য কিছু চাকরি করে না কলেজে যায় না পড়াশোনা করে না মাস্টার টিচার হয় না বাড়ির বউরা বাড়ির বউরা সবকিছু হয় দেখিয়ে দিবো ঠিক আছে এখন দেখ সবকিছু জয় করবো ঠিক আছে